দীর্ঘ এক মাস নয় দিন পর সিলেট সহ সারা দেশে চলাচল শুরু করছে দূরপাল্লার বাস সরকারের সব নির্দেশনা মেনে রোববার মধ্যরাত থেকে দূরপাল্লার বাস ছাড়ার কথা নিশ্চিত করেছেন পরিবহন সংশ্লিষ্টরা করোনার প্রকোপ নিয়ন্ত্রণে এতদিন দূরপাল্লার বাস বন্ধ থাকায় সিলেট থেকে ঢাকায় যেতে মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হয়েছিল বিশেষ করে চিকিৎসার জন্য কিংবা বিদেশ যাত্রীদের প্রাইভেট গাড়ি নিয়ে সিলেট থেকে ঢাকায় যাতায়াত করতে হতো সিলেটে জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল হোসেন জানান রোববার মধ্যরাত থেকে সরকার লঞ্চ ট্রেন ও বাস সহ সব ধরনের গণপরিবহন চালানোর সিদ্ধান্ত দিয়েছে সে অনুযায়ী রাত থেকে দূরপাল্লার বাস চলবে তিনি বলেন ইতোমধ্যে কয়েকটি পরিবহনের টিকিট বিক্রি শুরু হয়েছে সরকারি নির্দেশনা মতো স্বাস্থ্যবিধি মেনে বাস চলাচল করবে বাসে ওঠার সময় হ্যান্ড স্যানিটাইজার মাস্ক পরিধান এবং জীবাণুনাশক চিটানো হবে